ব্যথাটা আমার প্রথম শুরু হয়েছে 15 সাল থেকে। ফ্যামিলি কি করবে, একটা লোকের অসুস্থ হলে তো এটা তো সবারই মন খারাপ, যতই টাকা পয়সা থাকে। আর টাকা পয়সা যদি না থাকার ফ্যামিলির লোক যদি সে সুস্থ থাকে, এটাই সবচেয়ে ভালো। টাকা পয়সা থাকে এত লাভ নেই, সবসময় অসুস্থ বোধ করি, তাহলে একটা জীবন হলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম, জেলা নওগাঁ, থানা রানীনগর, গ্রামের বাড়ি সিমবা। আমার মাজাতে প্রচণ্ড ব্যথা ছিল, স্যারের এখানে ভর্তি হলাম 26 তারিখে, আজকে 12 তারিখ, আল্লাহর রহমতে আমি খুবই সুস্থ। সর্বপ্রথম সমস্যা ছিল হচ্ছে মাজাতে, মাজাতে নিয়ে আস্তে 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 পা এমন একটা অবস্থায় এসে গেল, দুই পা মনে হচ্ছে আমার প্যারালাইসিস হয়ে যাবে, রাতে আমি ঘুমাইতে পারতাম না, এত ব্যথা। মানে বাম বাম ডান পায়ের উপর রাখা যেত না, এত ব্যথা। মানে ডান পাটা এক্সট্রা করে আলাদা করে রাখা দিতে হতো। অনেক ডাক্তার দেখাইছি, নিচে হলে 20টা, 5-7 লাখ টাকা শেষ করে দিছি ওখানে। একজনে বলে অপারেশন করা লাগবে, অপারেশন করলে হয়তো দেখা যাচ্ছে 2-3 বছর ভালো থাকবে, পরবর্তীতে আবার হতে পারে, এই জন্য আমি অপারেশন করে দিত, ওষুধের মাধ্যমে এতদিন চলছে। উপকার মানে কি, ওই যে ওষুধ খেলে একটু আরাম বোধ করে, একদিন না খেলে আবার যেই কার সেই, মানে ব্যথাটা শুধু খেলে থামাত হওয়া, একদম যে ভালো না, ভালো হয়ে গেলে তো আর আমার তো এখানে তো আশাই লাগতো না। খুব ব্যথাটা আমার প্রথম শুরু হয়েছে 15 সাল থেকে। ফ্যামিলি কি করবে, একটা লোকের অসুস্থ হলে তো এটা তো সবারই মন খারাপ, যতই টাকা পয়সা থাকে। আর টাকা পয়সা যদি না থাকার ফ্যামিলির লোক যদি সে সুস্থ থাকে, এটাই সবচেয়ে ভালো। টাকা পয়সা থাকে এত লাভ নেই, সবসময় অসুস্থ বোধ করি, তাহলে একটা জীবন হলো। ফ্যামিলির সাথে ঘোরার কথা বললে আগে জব দিতাম, যে আমি যেতে পারবো না, তোমরা যাও, কেন তো যে হাঁটতে পারবো না, কেন একটু হাঁটলেই মানে বসে পড়া লাগবে, মেয়ে একটা ছেলে একটা, তখন কী কী আর বলবো, ছোটো বাচ্চা কোলে উঠতে চায় কিন্তু মন তো চায় নিতে, কিন্তু 5 মিনিট না পর মনে কোল তিনি ফেলে দেয়, কী হো নিয়ে থাকতে পারি না, যে এত অসুস্থ লাগে যে মনে কোল তিনি ফেলে দেয়, খুবই অসহায় লাগতো, যে নিজের বাচ্চাকে সবসময় কোলে নিতে পারতেছি না, এর থেকে আর খারাপ কোনো কাজ আছে। তো পুরাতনের যে কোনো ব্যবসায় সময় দিতে পারতাম না, মানে ইচ্ছা থাকলেও তো আমি সময় দিতে পারতাম না, এখন ওইভাবে যেভাবে চলে সেইভাবে চালান লাগে, বসে তো থাকতেই পারি না, কো হয়তো 10-15 মিনিট তারপর আমার লাভ দেওয়া উঠে লাগবে। আর আমি যে অজু করবো নামাজ পড়তে, আমি অজু করতে পারি না, যে কোনো এক জায়গায় মানে বাম হাত আগে দুই হাতটা ইয়া করে নেওয়ার পরে এই বাম হাত আগে সাবান নেওয়া লাগতো, লে দেন হাত দে অজু করা যায় একেবারে একদম নিষেধ করতো। মানে এমনও মনে হয় যে শালা কী করবো আমি, এই জীবনটা আমি কী করবো, কোথায় গেলে সমাধান। 15 দিন আগে আমার তো অবস্থা খুবই খারাপ ছিল, আমি তো একদম মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবো এরকম একটা অবস্থায় ছিল, কিন্তু এখন 15 দিন পর এখন বর্তমান 90% আমি সুস্থ, এখন 10% বাদ আছে, এটা এখন আল্লাহ কী চাইলে হয়তো এটাও সুস্থ হয়ে যেতে পারে, এটা তো বোঝা বলা যাবে না, একমাত্র আল্লাহ জানে যে আমি যে কী বোধ করিচ্ছি, আগেকার জীবন আর এখনকার জীবন কী বোধ করতে একমাত্র আল্লাহ জানে, এটা বলে শেষ করা যাবে না। তারা তো বলেছে যতদিন সুস্থ না সারাদিন থাকো, দরকার আরও 1 সপ্তাহ থাকা লাগলে থাকো সমস্যা, কিন্তু একদম সুস্থ, সুস্থ করার মালিক তো আল্লাহ, মানুষ তো মাত্র ওসিলা, কিন্তু কার কাছে গেলে কী হবে এটা একমাত্র আল্লাহ বলতে হবে। স্যারের ওসিলাই তো আস আমি আর সুস্থ হয়েছি, স্যারের প্রোগ্রাম আমি প্রতি শুক্রবার করে দেখতাম, প্রতি শুক্রবার করে যখন দিত সখানে পুরোটা দেখতাম জি, কিন্তু আসি আসি করতে আমার আস হয় না, আরও 2-3 বছর আগে আমি আসতাম, কিন্তু আসবে আসবে করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাছাড়া আমি যদি আরও 2 বছর আগে আসতাম বা 3 বছর আগে আসতাম তাহলে আমার এত কষ্ট হতো না, হয়তো বা অল্পতে ভালো হয়ে যেতাম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যারের জন্য যতদিন বাঁচবো ততদিন দোয়া থাকবে, আমার খুবই ভালো একটা হসপিটাল, সেবার দিক দিয়ে খুবই উন্নত মানের। আমি তো 15 দিনে যে ভর্তি হয়েছি সব কিছু চাইবা মাত্রই পাইছি, আমার তো কোনোটাই ইয়া হয়নি, কো খেয়ে শুধু অর্ডার করা যে এটা লাগবে সেটাই চলে আসছে, এসে আর কত সেবা ভালো, এটা এই সেবা তো বাড়িতে তো পাওয়া যায় না, কো বাড়িতেও এই সেবা পাওয়া যায় না, চাইলে হয়তো করছে 10 মিনিট পরে দিচ্ছি, আর এটা তো চাওয়া মাত্র সঙ্গে সঙ্গে।
এখানে তো সব কিছু আছে, নামাজ পড়ার জায়গা আছে, সব কিছুই এখানে সুবিধা আছে। নিজেদেরও একটু ঘোরাফেরা করার জন্যও জায়গা আছে, নামা ওঠা সব কিছুই। বাচ্চাদের তো খেলাধুলার জন্য একটা জায়গা আছে, সব কিছুই আছে এক কথায়। খরচ দেখা যাচ্ছে অন্যান্য ডাক্তারের কাছে যে খরচটা করা হয়, ওই খরচটার থেকে এটা খরচ অনেক কম। আমি যেমন 5-7 লাখ টাকা ফুরাইছি 6-7 বছরে, আর আমার এখানে এসে যে খরচ হয়েছে সে তুলনায় কিছু না। ঢাকা শহরে থাকা খাওয়া দাওয়া সমস্ত ফ্রি এই টাকার ভিতরে, এটা বলা যাবে না। অন্যান্য হিসেবে টাকা খরচ কমে হয়েছে, অন্যান্য জন্য জায়গাতে আমি যত টাকা খরচ করেছি সে তুলনায় এটা কিছুই না। নার্স সবাই ভালো, বুয়ারা ভালো, থেরাপিস্ট ডাক্তারেরাও ভালো, ডিউটি ডাক্তার ও অনেক ভালো। প্রতিদিন এক বছর রাউন্ড এসে বলে যে কি হয়েছে, কি সমস্যা বলে। অনেক রুগী আছে, আমার তরফ থেকে সবারকে বলবো আপনারা সুযোগ করে DPRC হসপিটালে আসবেন, এসে ভর্তি হয়ে থেকে চিকিৎসা নেবেন। আজেবাজে টাকা খরচ না করে এখানে আসবেন, আপনাদের কাছে এই কামনা করি। আর সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থতা থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।